মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও বিন্দাস আছি টুম্পার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এখন বাজে একটা বাহান্ন নটা এখনও বাজেনি আমি সকাল সকাল উঠে পড়েছি আমার সব কাজ হয়ে গেছে আমার সকালের সব বাসি কাজ আমার সব হয়ে গেছে সকালের যে খুঁটিনাটি কাজ থাকে কারণ কারণ হচ্ছে আজকে আমার মাদার ইনলা আসবে গ্রামের বাড়ি থেকে দেশের বাড়ি থেকে যেখানে আগে আমরা থাকতাম এখন থাকি আমরা হুগলিতে তো তোমার তো জানোই তো তার জন্য সকাল সকাল কাজ হয়ে গেছে রান্না রান্নাবান্না করতে হবে তো শাশুড়ি মা আসবেন তো মেয়েকে পরিয়ে নেবো আগে মেয়েকে পরিয়ে মেয়ে এখন বিস্কুট খাচ্ছে মেয়েকে পড়িয়ে নিয়ে তারপর আমি মেয়েকে খাইয়ে তারপর রান্না বান্না কোটা বাছা করবো বাটা তারপর রান্না করবো তো শাশুড়ি মায়ের জন্য আজকে কী রান্না করছি তোমরা দেখবে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সঙ্গে থেকে একটা বেগুনে কতগুলো হয়েছে দেখো কত পিস হয়েছে দেখো একটা বেগুনে কতগুলো হয়েছে দেখো এই দেখো অনেক হয়েছে তো এই দিয়ে আমরা মুড়ি খাবো এখন বাজে বারোটা আর আমার স্নান পুজো হয়ে গেছে তো শাশুড়ি মায়ের জন্য মায়ের জন্য রান্না করব কি কি রান্না করব। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে রান্না করব টক আবারও টক টক আমাদের এখন চলছে রানিং চলছে টক তো মাছ দিয়েই টক করব মাছ দিয়েই সেই টকটাই করব আগে যেটা রেসিপিতে দেখিয়েছিলাম টক করব আর এখানে মাছ আছে দেখুন এখানে মাছ আছে রুই মাছ আছে রুই মাছের ঝোল করব একটু ঝোল ঝোল করে করব ঝাল বলে এখানে আমরা ঝোল বলি তো একটু ঝোল করব রুই মাছ আর বেগুন ভাজা সকালে যেটা ভেজেছিলাম মুড়ি খাওয়ার জন্য ওই আছে ওই বেগুন ভাজা আর রুই মাছের ঝোল আর টক চল ঝটপট রান্না করে নিই ওদিকে আমার বর আনতে গেছে বাইকে করে মা নামবে বাস স্ট্যান্ডে নামবে বাসে করে আসছেন তারপরে বর বাইক করে নিয়ে আসবে এখানে তো আমার বর গেছে আনতে তো আমি ঝটপট রান্না করে নিই ওইদিকে মেয়ে খেলছে তো আমি ঝোলের জন্য রুই মাছের ঝোলের জন্য এখানে মশলা ভাজতে আরম্ভ করে দিয়েছি আবার এইদিকে টকের জন্য তাপ টমেটো দিয়ে করে দিয়েছি খেলতে করতে দিয়েছি টমেটো তাড়াতাড়ি করছি তার জন্য দুটো কড়াইয়ে বসিয়ে দিয়েছি এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে জল খুব তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে ওদিকে মেয়েকে স্নান করাবো এ মা কি করেছ এ বাবা আমি এদিকে রান্না করছি আর খেলছি আর কি করছে কে জানে মেয়েকে স্নান করাতে হবে তার জন্য তাড়াতাড়ি করছি তো রুই মাছে আমার মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো একটু ঝোল হবে এইদিকে দেখি টমেটো সিদ্ধ হয়ে গেছে তো আমি টকের মশলাটা দিয়ে দেবো টকের মশলা আচ্ছা লঙ্কা আর সর্ষে বাটা তেঁতুল দেব তেঁতুল এখানে আছে একটু জল দিয়ে ভিজিয়ে নেব তো এখানে টকের আলুগুলো আমি দিয়ে দেবো আলু বেগুন আজকে বড়ি দিয়েছি তাহলে হয়ে গেল আমার টক টকটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই যে আর এখানে মাছের ঝোল আমার ফুটছে হয়ে গেছে নামিয়ে নেব মাছের ঝোলে কিছু দেব না আজকে গুঁড়ো মশলা দেব না কিছুই দেব না নামিয়ে নেবো হয়ে গেছে

রাখি এখন তো দুপুরের খাবার আমাদের অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আর মেয়ে দেখো ঘুম থেকে উঠে পড়েছে মুখটা দেখো সাত পেছে। মেয়ে ঘুম থেকে উঠে গেছে মেয়েকে খাওয়াবো ম্যাগি করে খাওয়াবো অনেকক্ষণ আগে খেয়েছে তো ও আগে খেয়েছে ভাত তো শাশুড়ি মা গেছেন ওইদিকে একটু ঘুরতে আশেপাশে আছে আজকে ওয়েদার খুব খারাপ আজকে ওয়েদারটাও বাজে ওয়েদার রোদ হয়নি তো ভিডিওটা আর বাড়াবো না যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও সাথে সাবস্ক্রাইব অবশ্যই করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা বাবু বাই বাই করে দাও তো সবাই তোমরা খুব ভালো থেকো